আসসালামু আলাইকুম সবাইকে, অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 4 আলোচনা করব। তো আজকের আলোচনাটি হচ্ছে অধ্যায় 4-এর দ্বিতীয় লেকচার। এর আগে আমরা অধ্যায় 4-এর উপর আরো একটি লেকচার আলোচনা করেছিলাম, আশা করি তোমরা ওই লেকচারটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে অধ্যায় 4-এর দ্বিতীয় লেকচারটি শুরু করি। আমি আসাম মামুন। তো শুরুতেই আমরা জেনে নেই যে আজকের পাঠের বিষয়বস্তুগুলো কি কি। তো আজকের ক্লাসে আলোচনা করা হবে পরাগায়ন সম্পর্কে। এছাড়া আজকের ক্লাসে আমি নিষিক্তকরণ সম্পর্কে আলোচনা করব, এবং সবশেষে আলোচনা করা হবে অঙ্কুরোদ্গম সম্পর্কে। আলোচনা শুরুর আগে আমরা একটু পূর্ব পাঠের পুনরালোচনা গুলো একটু জেনে নিই। গত লেকচারে আমি ফুল সম্পর্কে পড়িয়েছিলাম। তো পরাগায়ন সম্পর্কে জানার আগে আমাদের ফুল সম্পর্কে একটু জেনে নিতে হবে। তো গত ক্লাসে আমি ফুলের দুটি চিত্র দেখিয়েছিলাম স্ক্রিনের মধ্যে, আজকে আমি দুটি চিত্রই দেখাচ্ছি। একটি চিত্র হচ্ছে বাম পাশের চিত্রটি হচ্ছে আমাদের বইয়ের চিত্র, আর ডান পাশের চিত্রটি একটু একটু সুন্দর একটা চিত্র, রঙিন চিত্র বোঝার জন্য দিয়েছি। তো গত ক্লাসে আমরা জেনেছিলাম যে স্ত্রী স্তবক এবং পুংস্তবক নামে দুটো অঙ্গ সম্পর্কে, দুটি ফুলের অংশ সম্পর্কে। এই অংশগুলো, যে অংশগুলোকে আমি দেখাচ্ছি, এই অংশগুলো হচ্ছে ফুলের পুংস্তবক, আর এই মাঝখানের যে অংশটি, এই মাঝখানের অংশটি হচ্ছে ফুলের স্ত্রী স্তবক। তো পুংস্তবককে বলা হয় পুংকেশর, এবং পুংকেশরের উপরে যে অংশটি আছে, দেখতে পাচ্ছ যে 4টি পুংকেশর চিত্রে দেখানো হয়েছে, এই উপরের অংশটির নাম হচ্ছে পরাগধানী। রঙিন চিত্রে যেটিকে হলুদ রং দিয়ে সুন্দরভাবে দেখানো হয়েছে, এটির নাম হচ্ছে পরাগধানী। তো পরাগধানীতে একটু গুঁড়ো টাইপের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ জন্মে, যেগুলোকে বলা হয় পরাগরেণু, পরাগধানী এবং পরাগরেণু। তোমরা নিজেরাও ফুল হাতে নিয়ে ফুলের যে পরাগধানীটি আছে সেটিকে হাত দিয়ে স্পর্শ করলে দেখবে যে তোমার হাতের মধ্যে কিছু পরাগরেণু লেগে গেছে, কিছু ক্ষুদ্র গুঁড়া টাইপের পদার্থ লেগে গেছে। আর যে মাঝখানের যে অংশটি সেটিকে আমরা বলি গর্ভদণ্ড, এবং নিচের গোলাকার অংশটি হচ্ছে গর্ভাশয়, আর উপরের অংশটি হচ্ছে গর্ভমুণ্ড। তো যাই হোক, পরাগায়ন বিষয়টি হচ্ছে এই যে পরাগরেণু, পরাগধানীতে যে পরাগরেণু তৈরি হয়েছে, এই পরাগরেণু গর্ভমুণ্ডে স্থাপিত হওয়া প্রক্রিয়ার নাম হচ্ছে কি? পরাগায়ন। পরাগায়ন না হলে ফুল কখনো ফলে পরিণত হতে পারে না, এবং যার ফলে উদ্ভিদের বংশবিস্তার ব্যাহত হতে পারে। পরাগরেণু যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখনই কিন্তু একটি ফুল ফলে পরিণত হবার প্রক্রিয়াটি শুরু হয়। পরবর্তীতে ফল থেকে বীজ হয়, এবং বীজ থেকে একটি নতুন উদ্ভিদের জন্ম হয়। তাহলে আমরা বুঝতেই পারছি যে পরাগায়ন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরাগায়ন যদি না থাকে তাহলে কিন্তু উদ্ভিদের বংশবিস্তার হবে না। উদ্ভিদের বংশবিস্তার না হলে কিন্তু আমরাও বেঁচে থাকতে পারবো না। যাই হোক, পরাগধানীতে উৎপন্ন যে পরাগরেণু সেগুলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, এ বিষয়টির নামই হচ্ছে পরাগায়ন। তো আমরা একটু পরাগায়নের সংজ্ঞাটি দেখে নেই, যে ফুলের পরাগধানী হতে পরাগরেণুর একই ফুলের অথবা একই জাতের, একই জাতের হতে হবে, কারণ আম গাছের ফুল কিন্তু কাঁঠাল গাছের ফুলের মধ্যে পরাগায়ন হবে না। আম গাছের ফুলের মধ্যেই পরাগায়ন হতে হবে, স্থানান্তরিত হতে হবে। তো অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে পরাগায়ন, যেটি আমরা চিত্রের মাধ্যমে দেখলাম। এবার আমরা দেখি যে পরাগায়ন কয় প্রকার। পরাগায়নকে পরাগায়নের যে প্রক্রিয়াটিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে স্বপরাগায়ন, আর একটি হচ্ছে পরপরাগায়ন। আমরা একটু চিত্রের দিকে দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে আমি একটি চিত্র দেখিয়েছি। তো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটি পতঙ্গ, হতে পারে এটি মৌমাছি,
তো এই পতঙ্গ কি করছে, এই পতঙ্গ ফুলের যে পরাগ রেণুগুলোকে সেগুলোকে স্থানান্তরিত করছে। তবে এখানে পতঙ্গ কিন্তু একই গাছের এক ফুল থেকে আরেক ফুলে অথবা ওই ফুলেরই একই ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর করছে। এখানে কিন্তু অন্য আরেকটি গাছ নেই, যদি একই গাছ হয় বা একই ফুল হয় তাহলে এ ধরনের পরাগায়নকে বলা হয় স্বপরাগায়ন। এবার আমরা ডান পাশের চিত্রটি দেখি। ডান পাশের চিত্রে একই প্রজাতির আরেকটি গাছ দেখা যাচ্ছে, দুটি গাছ একই প্রজাতির। তো দেখা যাচ্ছে যে একটি পতঙ্গ ডান পাশের গাছ থেকে বাম পাশের গাছে পরাগরেণু স্থানান্তরিত করছে। যদি এক গাছ হতে অন্য গাছে পরাগরেণু স্থানান্তরিত হয় তাহলে সেটি হচ্ছে পরপরাগায়ন। আমি আরেকবার বলি, যদি একই গাছের এক ফুল থেকে আরেক ফুলে অথবা ওই ফুলেরই একই ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ডে যদি পরাগরেণু স্থানান্তরিত হয় তাহলে সেটির নাম দেওয়া হয়েছে স্বপরাগায়ন। কিন্তু যদি একই প্রজাতির মানে একই ফলের গাছ কিন্তু এক গাছ হতে আরেক গাছে যদি পরাগায়ন হয় তাহলে সে ধরনের পরাগায়নের নাম হচ্ছে পরপরাগায়ন। তাহলে আমরা একটু সংজ্ঞাগুলো দেখি। একই ফুলে বা একই গাছে, একটু আগে আমরা চিত্রে দেখিয়ে এসেছি, যদি পরাগায়ন ঘটে তাহলে তাকে বলা হয় স্বপরাগায়ন। নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য উদাহরণগুলি একটু মনে রাখতে হবে। সরিষা, কুমড়া, ধুতরা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। আর যদি একই প্রজাতির দুটি উদ্ভিদ এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদে যদি পরাগায়ন হয় তাহলে সেটিকে বলা হয় পরপরাগায়ন। পরপরাগায়নের উদাহরণ দিতে আমরা যে গাছগুলোর নাম বলছি সেটি হচ্ছে শিমুল গাছ, পেঁপে গাছ ইত্যাদি। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে পরাগায়নের মাধ্যম। একটু আগে আমরা চিত্রে দেখেছি যে স্বপরাগায়ন আর পরপরাগায়নের ক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে আমরা একটি পতঙ্গ বা মৌমাছি দেখিয়েছি। মৌমাছির মাধ্যমে পরাগ রেণু স্থানান্তরিত হচ্ছিল। তো মৌমাছি হচ্ছে এক্ষেত্রে একটি পরাগায়নের মাধ্যম। আমি আরেকটি চিত্র স্ক্রিনে দেখাচ্ছি, এটি আমাদের খুবই পরিচিত দৃশ্য। তোমরা ফুলের মধ্যে দেখবে যে প্রায় বিভিন্ন ধরনের পতঙ্গ আসে এবং ফুলের রং দ্বারা আকৃষ্ট হয়ে অথবা ফুলের মধুর লোভে এই পতঙ্গগুলো ফুলে চলে আসে। এই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। কিন্তু পতঙ্গ ফুলে আসার পর কি ঘটনা ঘটে? পতঙ্গটি বা পোকাটি বা মৌমাছিটি ফুলের মধ্যে বসে, ফলে ফুলের যে পরাগরেণুগুলো সেগুলো কিন্তু মৌমাছির পায়ে লেগে যায়। এই মৌমাছি যখন এভাবে বিভিন্ন ফুলে ফুলে ঘুরতে থাকে তখন কিন্তু এই পরাগরেণুগুলোর কি ঘটে, স্থানান্তরিত ঘটে। এক ফুলের থেকে আরেক ফুলে পরাগরেণু স্থানান্তরিত ঘটে এবং পরাগায়ন ঘটে। তাহলে আমরা বলতে পারি যে মৌমাছি হচ্ছে বা পোকা বা পতঙ্গ হচ্ছে পরাগায়নের একটি মাধ্যম। কেন? কারণ এর মাধ্যমে পরাগরেণু স্থানান্তরিত হচ্ছে, এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তরিত হচ্ছে। যদি এই পোকা বা পতঙ্গ গুলো না থাকতো তাহলে কিন্তু পরাগরেণু এত সহজে স্থানান্তরিত হতে পারতো না। যা হোক, আমরা একটু সংজ্ঞায় দেখি যে যারা পরাগরেণু বা পরাগ বহন করে গর্ভমুণ্ডে নিয়ে যায় তাদেরকে বলা হয় পরাগায়নের মাধ্যমে। এবং অবশ্যই কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়, তবে শুধু পতঙ্গ বা পোকামাকড়ই যে পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে ঘটনাটি কিন্তু এমন নয়। বায়ু, পানি, কীটপতঙ্গ এমনকি মানুষও পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করতে পারে। তো পরাগায়নের মাধ্যম মোটামুটি চার প্রকার। আমরা একটু চার প্রকারের মাধ্যমগুলো আলোচনা করি। তো প্রথমেই আছে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। এখানে আমরা একটি নতুন শব্দ দেখতে পাচ্ছি, অভিযোজন। অভিযোজন শব্দটির অর্থ হচ্ছে খাপ খাইয়ে নেয়া। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন এই বাক্যটি দ্বারা বা এই শব্দগুচ্ছ দ্বারা বোঝানো হয়েছে যে যে সকল ফুলের পরাগায়ন পতঙ্গের মাধ্যমে ঘটে তারা পতঙ্গকে আকৃষ্ট করার জন্য তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে, তারা নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছে যাতে ওই ফুলগুলোতে পতঙ্গ আকৃষ্ট হয়। এই যে পতঙ্গকে আকৃষ্ট করার জন্য ফুল পরিবর্তিত হয়ে একটি বিশেষ অবস্থা প্রাপ্ত হয়েছে, সেই অবস্থাটিকে বলা হচ্ছে, সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অভিযোজন। যেমন এখানে আমি
স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি যে পতঙ্গ পরাগে ফুলগুলো সাধারণত কি হয়, মধুযুক্ত হয়, এগুলোর ভিতরে মধু থাকে, মিষ্টি পানি থাকে, এবং এরা বিভিন্ন রং বেরঙের হয়, ফুলগুলো আকারে বড় হয়। তো এই মধুর লোভে বা এদের রঙে আকৃষ্ট হয়ে কিন্তু পতঙ্গগুলো এখানে চলে আসে। তো পতঙ্গকে আকৃষ্ট করার জন্যই কিন্তু ফুলগুলো এভাবে অভিযোজিত হয়েছে বা নিজেদেরকে পরিবর্তন করেছে। যদি ফুলগুলো রঙিন না হতো বা ফুলের মধ্যে যদি কোনো মিষ্টি পদার্থ না থাকতো, তাহলে কিন্তু পতঙ্গ এই ফুলের প্রতি আকৃষ্ট হতো না, যার ফলে এই ফুলে কিন্তু পতঙ্গের দ্বারা পরাগায়ন ঘটতো না। যাই হোক, পতঙ্গ পরাগে ফুলের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো আমরা জানলাম। উদাহরণ হিসেবে আমরা জবা, কুমড়া, সরিষা ইত্যাদির নাম বলতে পারি। যে ফুলগুলোর পরাগায়ন বায়ুর মাধ্যমে ঘটে সেই ফুলগুলো হয় ছোট, এত ছোট যে পতঙ্গ বা পোকামাকড় ফুলের মধ্যে প্রবেশ করতে পারে না। তার উপরে এই ধরনের গাছের ফুলগুলো হয় মধুবিহীন, এই ফুলের মধ্যে কোনো মধু থাকে না, যার ফলে পতঙ্গ সেখানে যাওয়ার আগ্রহ দেখায় না। এর আকারে অত্যন্ত ক্ষুদ্র হয়। এখন এই যে ক্ষুদ্র আকারের যে ফুলগুলো, এদের পরাগায়ন কিভাবে ঘটবে, কারণ এখানে তো আর পতঙ্গ আসছে না। এই ফুলের পরাগায়ন ঘটে বাতাসের মাধ্যমে, বায়ুর মাধ্যমে। যেমন আমাদের প্রধান খাদ্য বাংলাদেশের যে ভাত, ভাত তৈরি হয় ধান গাছ থেকে, ধান গাছের যে ফুল, এই ফুলের পরাগায়ন ঘটে কিন্তু বায়ুর মাধ্যমে। তোমরা একটু গ্রামের দিকে গেলে দেখবে যে সুন্দর ধান খেতে ঢেউ তৈরি হচ্ছে, আসলে এই ঢেউয়ের মাধ্যমে, বাতাসের আন্দোলনের মাধ্যমে কিন্তু ধান গাছের, ধান ফুলের যে পরাগরেণুগুলো সেগুলো এক ফুল হতে অন্য ফুলে স্থানান্তরিত হয়ে যায়। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই সকল ফুলের যে গর্ভমুণ্ড সেটি আঠালো হয়। আঠালো হওয়ার কারণে যখনই বাতাসে উড়ে পরাগরেণু গর্ভমুণ্ডে আসে, তখন সাথে সাথে গর্ভমুণ্ডে ওই পরাগরেণুটা আটকে যায়। তো এগুলো হচ্ছে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য বা বায়ু পরাগী ফুলের অভিযোজন। এছাড়া আরো এক ধরনের ফুল রয়েছে যেগুলোকে আমরা বলি পানি পরাগী। সাধারণত জলজ উদ্ভিদ গুলো আছে, যে সকল উদ্ভিদ জলে থাকে, পানিতে থাকে, সে সকল উদ্ভিদের পরাগরেণু পানিতে ভাসতে ভাসতে এক ফুল থেকে আরেক ফুলে চলে যায় এবং এভাবে পরাগায়ন ঘটে। এ ধরনের ফুলগুলোকে বলা হয় পানি পরাগী ফুল, এবং এই ঘটনাটি হচ্ছে পানি পরাগী ফুলের অভিযোজন। আরেকটি সর্বশেষ যে আলোচনাটি, সেটি হচ্ছে প্রাণী পরাগ। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফুলের পরাগরেণু সাধারণত প্রাণীদের শরীরে লেগে যায়। দেখা যায় গরু ছাগল হয়তো ওই উদ্ভিদের পাশ দিয়ে গেল, তো উদ্ভিদের যে পরাগরেণুগুলো সেগুলো এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তরিত হয়ে গেল ওই প্রাণীদের শরীরে লেগে, এবং এদের ফুল মোটামুটি একটু বড় ধরনের হয়। তো এ ধরনের ফুলগুলোকে আমরা বলি প্রাণী পরাগী ফুল। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কদম, শিমুল বা কচু এগুলো। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে নিষিক্তকরণ। আমরা একটু চিত্রটি খেয়াল করি, বাম পাশে গর্ভমুণ্ডের বিবর্ধিত চিত্র দেখানো হয়েছে। আমরা ফুলের মধ্যে গর্ভমুণ্ড দেখে এসেছি আগের চিত্রে প্রথমেই। তো এখানে গর্ভমুণ্ডকে আর একটু বড় করে দেখানো হয়েছে, আর একটু মাইক্রোস্কোপ দিয়ে এঁকে দেখানো হয়েছে, মাইক্রোস্কোপের চিত্র দেখানো হয়েছে। তো আসলে পরাগায়নের সময় গর্ভমুণ্ডের ভিতরে কি ঘটে সেটি আসলে এখানে আলোকপাত করা হয়েছে। তো আমরা পরাগায়ন সম্পর্কে জেনেছি। পরাগায়ন মানে হচ্ছে পরাগরেণু পরাগধানী হতে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। ওকে, তো পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, এখন কি হবে? তো দেখা যায় যে এই যে পরাগরেণু আছে, এই পরাগরেণুটি আস্তে 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 এই গর্ভদণ্ডের ভিতর দিয়ে গর্ভাশয়ে প্রবেশ করে, একটি সূক্ষ্ম নালিকা তৈরি করে, যে নালিকাটির নাম হচ্ছে পরাগ নালিকা। সেই নালিকা তৈরি করে, যেমন দেখা যাচ্ছে যে এই নালিকাটি সম্পূর্ণ হয়েছে, এই নালিকাটি কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, আস্তে আস্তে এই পর্যন্ত এসেছে। যাই হোক, এই পরাগ নালিকার মাধ্যমে পরাগ রেণুর ভিতর থেকে যে পুংকোষ বা পুং গ্যামেট, পুং জননকোষ, এই জননকোষটি আস্তে 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 গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বাণু রয়েছে বা স্ত্রী গ্যামেট রয়েছে সেদিকে পৌঁছায় এবং তার সাথে মিলিত হয়।
এই যে পুং কোষের স্ত্রী কোষের সাথে যে মিলিত হওয়া প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে নিষিক্তকরণ। এখানে এই গর্ভাশয়ের ভিতরের যে অংশটি, সে অংশটিকে মানে ডিম্বক, সে অংশটিকে আর একটু বড় করে দেখানো হয়েছে। তো ডিম্বকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কোষ আছে, পুরোটি হচ্ছে ডিম্বক। এই নিচের অংশটি হচ্ছে পরাগনালী, যে পরাগনালীটি আমরা দেখে এসেছি পরাগরেণু থেকে উৎপন্ন হয়ে ডিম্বক পর্যন্ত পৌঁছেছিল। তো ভিতরে যে কোষগুলো আছে সেগুলোর নাম দেওয়া আছে বইয়ে, সহকারী কোষ পুংগ্যামেট। পুংগ্যামেট তো পরাগনালীর মাধ্যমে এসে ডিম্বকে প্রবেশ করেছে। তারপর আছে ডিম্বাণু, তারপর আছে সেকেন্ডারি নিউক্লিয়াস, ভ্রূণথলি, প্রতিপদ কোষ। তো অষ্টম শ্রেণীর বইতে এগুলো আসলে বিস্তারিত আলোচনা করা হয়নি। অষ্টম শ্রেণীর বইতে আমরা দেখি যে পরাগ রেণু হতে পরাগ নালীর মাধ্যমে পুংক্যামেট ডিম্বকে প্রবেশ করেছে এবং ডিম্বকের ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে। তো এই যে মিলিত হওয়ার প্রক্রিয়াটি, এটি হচ্ছে নিষিক্তকরণ। নিষিক্তকরণের পর ফুলের মধ্যে পরিবর্তন আসে, ফুল ঝরে পড়ে যায়, মানে ঝরে পড়ে যায় না, ফুলের পাপড়িগুলো ঝরে যায়, ফুল শুকিয়ে যায় এবং আস্তে আস্তে এই গর্ভাশয়টি কিন্তু ফলে পরিণত হওয়া শুরু করে। তাহলে নিষিক্তকরণ কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে। তো নিষিক্তকরণের পরবর্তী ধাপই হচ্ছে ফল। প্রথমে হচ্ছে পরাগায়ন, পরাগায়নের পর নিষিক্তকরণ, এবং নিষিক্তকরণের পরই কিন্তু গর্ভাশয়টি আস্তে আস্তে ফলে পরিণত হওয়া শুরু করে। তো আমি একটি ফলের চিত্র দেখিয়েছি, আমাদের অতি পরিচিত ফল আম। আমরা অনেক ধরনের ফল খাই, জানি ফল জিনিসটি কি। এবার আমরা দেখি যে বিজ্ঞানের ভাষায় ফল কি। বিজ্ঞানের ভাষায় ফল হচ্ছে যে নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে বা ফুলের অন্যান্য অংশ সহ যদি পরিপুষ্ট হয়ে যে অংশটি গঠন করে, যে অঙ্গ গঠন করে, তাকেই বলা হচ্ছে ফল। তার মানে এ থেকে বুঝতে হবে যে পরাগায়নের ফলে পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তরিত হয়, পরে এই পরাগরেণু থেকে পুং গ্যামেট ফুলের গর্ভাশয়ের স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয়, যাকে আমরা নাম দিয়েছি নিষিক্তকরণ। এবং নিষিক্তকরণের পরেই কিন্তু ফুলটি আস্তে আস্তে ফলে পরিণত হওয়া শুরু করে। নিষিক্তকরণের পর ফুলের মধ্যে পরিবর্তন আসে, গর্ভাশয়টি আস্তে আস্তে পরিপুষ্ট হয়ে হয় বড় হয়, ফুলে উঠে, এক সময় এটি কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। যেমন এখানে চিত্রে আমি যে আম দেখিয়েছি, এই আমটি কিন্তু নিশ্চয়ই আমের ফুল থেকে তৈরি হয়েছে। ফুল, ফুল থেকে পরাগায়ন, পরাগায়ন থেকে নিষিক্তকরণ, তারপরে নিষিক্তকরণের পর ফুলের যে গর্ভাশয়টি, সেটি আস্তে আস্তে ফুলে পরিপুষ্ট হয়ে আমে পরিণত হয়েছে। তোমরা যারা আমের ফুল দেখেছো, তারা দেখেছো যে আমের ফুল কিন্তু খুবই ছোট ছোট হয়, কিন্তু ওই ফুল থেকেই কিন্তু একটি বেশ বড় আম তৈরি হয়। আমের ফুলের থেকে আম কিন্তু অনেক বড়, তার মানে আমের গর্ভাশয়টি আস্তে আস্তে বড় হয়ে এই ফলে পরিণত হয়েছে। এবার আমরা যাই ফলের প্রকারভেদ। ফলের প্রকারভেদের কয়েকটি অংশ আছে। একটি হচ্ছে সরল ফল। যদি ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে ফলের উৎপত্তি হয়, তাহলে সেই ফলকে বলা হয় সরল ফল। যেমন আম আমাদের অতি পরিচিত ফল, সেটি সরল ফল। আর যদি ফলের ভিতরের অংশটি রসালো হয় এবং ফল পাকলে ফলের যে উপরের যে আবরণ, অর্থাৎ ফল ত্বক, ফলের আবরণ বা খোসা, সেটি ফেটে যায় না, সে ধরনের ফলকে বলা হচ্ছে রসালো ফল। আর যদি ফল ত্বক বা ফলের উপরের আবরণ ফল পেকে গেলে ফেটে যায়, তাহলে সে ধরনের ফলকে বলা হচ্ছে নিরস ফল, যেমন শিম, ঢ্যাঁড়স, সরিষা ইত্যাদি। এবার আমরা ফলের প্রকার ভেদের একটি চিত্র দেখি। চিত্রটি বই দেয়া আছে। এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমের ফল, যেটি হচ্ছে সরল ফলের উদাহরণ। মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ফল আছে, কিন্তু এখানে ফলগুলো যেমন একটি থোকায় থোকায় আছে, গুচ্ছাকারে আছে, এ ধরনের ফলকে বলা হচ্ছে গুচ্ছ ফল। আর আমাদের অতি পরিচিত যে আরেকটি ফল আনারস, সেটি হচ্ছে যৌগিক ফল। তো এবার আমরা এই প্রথম ধরনের ফলের পরিচয় তো আমরা জেনেছি, এবার আমরা বাকি দুই ধরনের ফলের পরিচয় সম্পর্কে একটু জানি। তো গুচ্ছ ফল হচ্ছে, দেখা যায় যে অনেক সময় ফুলে, আমরা তো একটু আগে ফুল সম্পর্কে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে একটি ফুলে একটি গর্ভাশয়, কিন্তু এমন অনেক ফুল আছে যে সকল ফুলের মধ্যে অনেকগুলো গর্ভাশয় থাকে। তো প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ফলগুলো থাকে গুচ্ছাকারে, থোকায় থোকায়, এ ধরনের ফলকে বলা হচ্ছে গুচ্ছ ফল, যেমন চিত্রের মধ্যে দেখানো হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চম্পা, নয়নতারা, আকন্দ ইত্যাদি। আর যৌগিক ফল কি?
যৌগিক ফল হচ্ছে একটি মঞ্জুরির, এখানে একটি নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি, মঞ্জুরি বা পুষ্প মঞ্জুরি। মঞ্জুরি কি জিনিস? মঞ্জুরি হচ্ছে যে অনেক সময় ছোট একটি শাখা বা ডালায় একটি বিশেষ নিয়মে অনেকগুলো ফুল সুন্দরভাবে সাজানো থাকে। এই যে ফুলের যে গুচ্ছটি, ফুল সহ এই শাখাটিকে বলা হচ্ছে মঞ্জুরি। তো অনেক সময় মঞ্জুরির সম্পূর্ণ অংশ ফলে পরিণত হয়, কিন্তু একাধিক ফলে পরিণত হয়নি, মানে গুচ্ছ হয়নি, বরং দেখা গেছে সবগুলো মিলে একটি ফলে পরিণত হয়েছে। এ ধরনের ফলকে বলা হচ্ছে যৌগিক ফল, যেমন আমাদের পরিচিত আনারস এবং আমাদের জাতীয় ফল কাঁঠাল, এগুলো হচ্ছে যৌগিক ফলের উদাহরণ। আমাদের পরবর্তী আলোচনায় আমরা যাচ্ছি, সেটি হচ্ছে অঙ্কুরোদ্গম। আমি একটি চিত্র দেখিয়েছি স্ক্রিনে, চিত্রটি একটু লক্ষ্য করি। এখানে বাম পাশে দেখা যাচ্ছে যে মাটির ভিতরে একটি বীজ দেয়া হয়েছে এবং বীজ থেকে কিন্তু একটি শিকড় বের হয়েছে। পরবর্তীতে শিকড়টি আর একটু বড় হয়েছে, বড় হয়ে মাটির ভিতরে প্রবেশ করেছে। তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছও বের হয়েছে, সবুজ অংশ বের হয়েছে, কিছু পাতাও বের হয়েছে, এবং 4 নম্বর চিত্রে দেখা যাচ্ছে যে এটি আস্তে আস্তে বড় একটি গাছে পরিণত হয়েছে, বীজটি আর নেই, বীজটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে বীজ থেকে যে গাছ বের হলো, বীজ থেকে গাছ বের হওয়ার প্রক্রিয়াটির নাম হচ্ছে অঙ্কুরোদ্গম। তো আমরা একটু সংজ্ঞাটি জেনে নেই। বীজ থেকে শিশু গাছ বা নতুন গাছ উৎপন্ন হবার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। অঙ্কুরোদ্গম যে প্রক্রিয়াটি, সেটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। তো এক ধরনের অঙ্কুরোদ্গম হচ্ছে মৃত ভেদী অঙ্কুরোদ্গম, আরেক ধরনের অঙ্কুরোদ্গম হচ্ছে মৃত গত অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম এর 2টি প্রকারভেদ, একটি হচ্ছে মৃত ভেদী, আরেকটি হচ্ছে মৃত গত অঙ্কুরোদ্গম। তো আমরা এদের একটু পরিচয় জেনে নিই। এখানে বাম পাশের চিত্রে মৃত ভেদী অঙ্কুরোদ্গম দেখানো হয়েছে, আর ডান পাশের চিত্রে মৃত গত অঙ্কুরোদ্গম দেখানো হয়েছে। তো তোমরা নিজেরা বলো যে এই 2টি অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য কি, একটু চিন্তা করো। তো পার্থক্যটি নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো, আমি বলে দেই পার্থক্যটি কি। পার্থক্যটি হচ্ছে মৃত ভেদী অঙ্কুরোদ্গমে যে বীজটি রয়েছে, এই বীজটি কিন্তু আস্তে আস্তে উপরে উঠে, বীজটি গাছের সাথে উপরে উঠতে থাকে, যদিও বীজটি উপরে উঠতে উঠতে এটি ছোট হয়ে যায়, একসময় বিলুপ্ত হয়ে যায়, কিন্তু গাছের সাথে সাথে এটি উপরে উঠতে থাকে। কিন্তু মৃদগত যে অঙ্কুরোদ্গম, সেখানে কিন্তু বীজটির কোনো স্থানান্তর ঘটেনি, বীজ কিন্তু তার জায়গায় রয়ে গেছে। যে এখানে দেখতে পাচ্ছি যে বীজটি কিন্তু মাটির মধ্যেই আছে, বরং বীজের থেকে একটি গাছ বের হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, আরেকটি অংশ শিকড় মাটির ভিতরে প্রবেশ করছে। কিন্তু এখানে কিন্তু যে বীজটি রয়েছে, এই বীজটি কিন্তু আস্তে আস্তে গাছের সাথে উপরের দিকে উঠতে থাকে। এটি হচ্ছে মৃত ভেদী অঙ্কুরোদ্গম, আর ডান পাশেরটি হচ্ছে মৃত গত অঙ্কুরোদ্গম। তাহলে আমরা একটু সংজ্ঞা দেখি। সংজ্ঞা, যদি বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠতে থাকে, তাহলে সে ধরনের অঙ্কুরোদ্গম কে বলা হয়েছে মৃত ভেদী অঙ্কুরোদ্গম। যেমন উদাহরণ হিসেবে কুমড়া, রেড়ি, তেঁতুল ইত্যাদি বীজে মৃত ভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। আর যদি বীজপত্র মাটির নিচে অবস্থান করে আর ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, কিন্তু বীজপত্রটি মাটির ভিতরেই থেকে যায়, তখন সে ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম, যেমন ছোলা বা ধান, অলরেডি আমরা চিত্রে দেখেছি। তো আজকের ক্লাসের আলোচনা এখানে শেষ, এর সাথে আমাদের অধ্যায় 4 শেষ হলো। তো ক্লাস শেষ করার আগে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিতে চাই। তোমরা অবশ্যই, বারে বারে আমি বলি, বাড়ির কাজগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করবে। তো প্রথমেই 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের পরাগায়ন কি। 2 নম্বর, স্বপরাগায়ন ও পরপরাগায়ন কি। 3 নম্বর, পরাগায়নের মাধ্যমগুলো আলোচনা করো, যে মাধ্যমে পরাগরেণু এক গাছ হতে আরেক গাছে বা ওই গাছেরই এক ফুল হতে আরেক ফুলে স্থানান্তরিত হয়, সে মাধ্যমগুলোকে আলোচনা করবে। তারপর নিষিক্তকরণ কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5 নম্বর, ফল কি, ফলের প্রকারভেদ বর্ণনা করো, যদিও ফলের প্রকারভেদের বর্ণনা একসাথে আসবে না, আলাদা আলাদা ভাবে আসে জ্ঞানমূলক হিসেবে, কিন্তু আমাকে পড়তে হচ্ছে প্রত্যেকটি প্রশ্নই। 6 নম্বর হচ্ছে অঙ্কুরোদ্গম কি,
এবং 7 নম্বর মৃদভেদী ও মৃদগত অঙ্কুরোদ্গম কি? অঙ্কুরোদ্গম কি এই পড়া থাকলে মৃদগত আর মৃদভেদী অঙ্কুরোদ্গম এটি পড়তে খুব বেশি সমস্যা হবার কথা নয়। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।